গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিনতি লাইফস্টাইল সবাইকে জানাই অনেকবার স্বাগত, ওয়েলকাম। তো আমার ব্লগটা এটা হচ্ছে কালকের করা। আমি এখন ভয় দিচ্ছি, ঠিক আছে? কালকে আমি কথা বলতে পারিনি, শুধু ভিডিও করে রেখেছিলাম। আর শাপলা কিনেছি 10 টাকা, 2 মোটা শাপলা, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাগুলো তুলেছি। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমার ছেলেকে নিয়ে গেছি চুল কাটাতে। তো যাওয়ার সময় একটা বাড়িতে দেখলাম অনেক আম ধরেছে, এখনো আম আছে। অ্যাকচুয়ালি এটা হয়তো 12 মাসই আম, তো সেটা আছে, আমি ক্যাপচার করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো কত আম আছে গাছটাতে, অনেক আম আছে। আরও দেখলাম লোকটা পেরে নিয়ে গেল, তারপরে আমি ভিডিওটা করেছি। আর তারপর দেখো পার্লারে চলে গেছি, আমার ছেলে চুল কাটছে। ওই দাদাটা খুবই ভালো, বাচ্চাদের চুল কাটে এত ভালো, সত্যি খুবই ভালো লাগলো। এই দাদার কাছে আমি আগেও 3 বার গিয়েছি চুল কাটাতে আমার ছেলের, আর খুবই ভালো, বাচ্চাদেরকে খুব ভালোবাসে আর খুব আস্তে আস্তে কথাও বলে। মানে বাচ্চাদের যে কোনো অসুবিধা বা কিছু হচ্ছে সেটা বুঝতেই দেয় না, খুব সুন্দর কথা বলে। তারপর দেখো চুল কাটছে, আগে প্রথমে কিন্তু মেশিন দিয়ে কেটে নিয়েছে, ওই যে নিচে দেখতে পাচ্ছ ওইটা দিয়ে নিচের দিক থেকে কেটেছে, তারপরে কাঁচি দিয়ে চিরুনি দিয়ে মানে ধরে কাটছে। তো মানে আমি কি বলবো বন্ধুরা বলো তো, ওইখানে আরও লোকে আছে, পুজোর সময় লাইন পড়ে গেছে, ঠিক আছে? তো আমি রান্না করিনি, দাদাটাকে বললাম যে দাদা আমার ছেলেটাকে আগে কাটিয়ে দাও, আমি রান্না করিনি। বলছে ওরাও তো আগে থেকেই বসে আছে। তারপরে আবার একটা মানে আমার ছেলের আগে 2টো বাচ্চা কেটেছে, আমারই ছেলেরই বয়সী, তো ওদের কাটা হয়ে গেছে। আর এক আরও মানে একটা ছেলে আছে 7 বছর, আর একটা ছেলে আছে 4 বছর, ওদের দুজনকে কাটাবে। তারপরে আমি বললাম কি যে ঠিক আছে দাদা ওর কেটে না, তারপর আমার ছেলেটাকে একটু কেটে দাও দাদা, আমি রান্না করিনি। তারপরে বলছি আচ্ছা ঠিক আছে একটু বসে থাকো, ওর কেটে নিই, তারপর তোমার ছেলেকে কেটে দিচ্ছি। তারপরে সত্যি সত্যি কেটে দিল, মানে যারা আগে এসেছে তাদেরকে বাদ দিয়ে আমাকেই আগে কেটে দিয়েছে। তো সত্যি খুব ভালো লাগলো। আর এমনি তো দাদাটা সত্যি খুবই ভালো, প্রচুর ভিড় সব সেলুনে, মানে সব পার্লারেই অনেক অনেক ভিড়। তো এটা আমাদের বাড়ির কাছে যেহেতু, তো আমি ভাবলাম যে ওই রোডের ওপারে আর যাবো না, এখানে একটু বসে থাকি। তো একটু বসেছিলাম, দুজন কাটলো, আর তার আগে অনেকেই কেটেছে। তা আমি গিয়ে বসেছিলাম, দুজন কেটেছে, তারপরে আমার ছেলেকে কাটিয়ে দিয়েছে। আর তো দেখো আমার ছেলে মানে কীভাবে বসে আছে, তাও দাদাটা কিচ্ছু বলছে না ওকে, অসুবিধা হচ্ছে দাদা তার কাটতে হবে, তাও কিছু বোঝে না। তখন দেখো ফাইনালি কাটা হয়ে গেছে, তারপর পাউডার দিয়ে চুল ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো একদমই কিছু বললো না, তোমরা নিজেরাই দেখতে পেলে, মুখটা তো একদমই খোলেনি দাদাটা, খুবই ভালো লাগলো। আর তারপর কি বলবো, এরপরে আমার ছেলেরা মানে আমার ছেলের পরে আরও 2টো বাচ্চা কাটবে বসে আছে, আরও 2টো বয়স্ক লোক বসে আছে, 2টো দাদা বসে আছে, অনেকেই আছে এখানে কাটার জন্য। তারপর দেখো চুল কেটে বাড়ি চলে এসেছি, আমার ছেলে বসে আছে, এখনও পাউডার লেগে আছে, স্নান করায়নি, সেইভাবে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, ভিডিওটা করার পরে স্নান করালাম ওকে, আমি স্নান করলাম, খেলাম, খেয়ে দিয়ে একটু ঘুমলাম দুপুরবেলা, বিকেলবেলা বেরিয়েছি আবার বাজারে। অ্যাকচুয়ালি আমার ছেলেটা একটা জামা এনেছিলাম, সেটা হচ্ছে মানে কি বলবো, জামাটা বড়ো হয়ে গেছে, ছেলেটা বলছে কি যে মা যে আমি মিষ্টি খাবো সিঙ্গারা খাবো, তো আমি বললাম কি সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে চল বাড়িতে নিয়ে যাবো, তখন বাড়িতে গিয়ে খাবি। তারপরে আমি সিঙ্গারা নিলাম, 4টে সিঙ্গারা আর সিঙ্গারা 6টা মিষ্টি নিলাম, তারপর বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ তোমাদের দেখাবো আমি, এই যে দেখো এইটা নিয়ে এসেছি, আগের জামাটা দেখেছে আমার ছেলের, আগের টি শার্টটা অন্য কালার ছিল, আর এখনকার এটা দেখো কত সুন্দর, আমি হাত দিয়ে দেখাচ্ছি সফট আর কত সুন্দর নরম। তারপর এই মালার একটা আমার ভীষণ শখ ছিল অনেক দিন ধরে, এগুলো পুঁথি 4-5 টাকা করে, তো ওই মালা একটা বানিয়েছি, খুব ভালো লাগলো, এটা নিয়ে এসেছি। আর দেখো এই যে এই চেনটা সিটি গোল্ডের, তো এটা চেঞ্জ করে এনেছি, আর এক জোড়া কানের দুল, সুই সুতো কানের দুল ছিল, সেটাও আমি পাল্টে এই কানের দুল নিয়ে এসেছি। তো বন্ধুরা আমার ব্লগটা এখানে আমি এন্ড করছি, আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর আমার